সবাইকে বাংলাদেশের কর্মদিশা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমরা এই ভিডিওতে বাংলাদেশের সরকারি চাকুরির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি যে আমরা অনেকেই লক্ষ্য করে আসছি, যারা যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকুরির প্রস্তুতি গ্রহণ করে আসছি বিগত কয়েক মাস ধরে, বাংলাদেশে কিন্তু সেভাবে কোনো বড় সংখ্যক কিন্তু কোনো চাকরির সার্কুলার বেরোয়নি। কিন্তু এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগের, এটা কিন্তু একটা হিউজ সংখ্যক কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এই ভ্যাকেন্সিগুলোতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যেতে পারে এবং চাকরির লোকেশান কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। তো বিষয়টি আলোচনা করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার এই দেওয়া তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আগামী দিনে বাংলাদেশের সরকারি যে কোনো চাকরির গুরুত্বপূর্ণ বিষয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো প্রথমেই বলি, এই চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফুড ডিপার্টমেন্ট থেকে কিন্তু বেরিয়েছে। এখানে টোটাল পোস্ট ক্যাটাগরি রয়েছে 22টি এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 1377টি। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, একটা চাকরির একটা সুবর্ণ সুযোগ যারা বিগত কয়েক মাস ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকুরির প্রস্তুতি গ্রহণ করে আসছি। এখানে ছেলে মেয়েরা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারবে, আর যাদের বয়স মোটামুটি 18 থেকে 30 বছর পর্যন্ত তারাই কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। আর যারা বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করো তারা কিন্তু 32 বছর পর্যন্ত যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন চাওয়া হয়েছে, যেমন বিভিন্ন এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন পদ রয়েছে, বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো প্রথমেই বলি, এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি পাস থেকে শুরু করে এইচএসসি পাস থেকে শুরু করে অনার্স ডিগ্রি পাস থেকে শুরু করে কিন্তু সকলেই কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। আর আবেদন ফিস হিসেবে তোমাদেরকে কিন্তু 112 টাকা এবং 223 টাকা কিন্তু এক্ষেত্রে দিতে হবে। যদিও এখনও অনলাইন আবেদন শুরু হয়নি, অনলাইন আবেদন শুরু হবে 12ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 11ই অক্টোবর 2023 বিকেল 5টা পর্যন্ত। যদিও হাতে অনেকটা সময় রয়েছে কিন্তু যারা এই চাকরিগুলোর জন্য আবেদন করতে চাও আমি তাদেরকে একটা ছোট্ট সাজেস্ট করব, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু এই পদগুলোর জন্য আবেদন অবশ্যই করে দাও। নাহলে কী হয়, পরের দিকে অনেক ক্ষেত্রে সার্ভারের প্রবলেম হলে আবেদন করতে অনেক সমস্যা দেখা যায়। তো এবারে আসা যাক, কোন পদে কটা করে ভ্যাকেন্সি রয়েছে এবং সেই সাথে সেই সকল পদগুলোতে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো আমি রাফলি একটা বলে দিচ্ছি, আমাদের এখানে যে 22টি যে ক্যাটাগরি রয়েছে সেই 22টি ক্যাটাগরির মধ্যে সবথেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3টি ক্যাটাগরিতে। আর সেই 3টি ক্যাটাগরি হলো সাব ইন্সপেক্টর অফ ফুড, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 356টি, সাব অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ ফুড, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 222টি, আর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 346টি। এই 3টি ক্যাটাগরিতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া আরও যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো যেমন রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে 11টি পোস্ট রয়েছে। তারপরে আরও রয়েছে শুধু অপারেটর যেটা রয়েছে সেখানে 17টি পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ানে রয়েছে 10টি পোস্ট, এছাড়া রয়েছে ডাটা এন্ট্রি কিংবা কন্ট্রোল অপারেটর, এখানে 68টি পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অপারেটরে 33টি ভ্যাকেন্সি রয়েছে, আরও ভেহিকেল মেকানিক রয়েছে 9টি পদ, মিল অপারেটিভ রয়েছে 117টি পদ, সোলো অপারেটিভ রয়েছে 144টি পদ। তো এইভাবে মোট 22টি কিন্তু ক্যাটাগরিতে এই হিউজ সংখ্যক কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে, 1377টি কিন্তু ভ্যাকেন্সি। তো এবারে আরও একটু ডিটেলসে আমি বলে দিই যে প্রথমে যে পদটি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, উপখাদ্য পরিদর্শক, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাব ইন্সপেক্টর অফ ফুড, এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 356টি। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30, এবং যারা বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করবে তাদের বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হবে। আর এই চাকরিটি হবে গ্রেড 13-তে এবং বেতন থাকছে প্রায় 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত।
তার পরের যে পদটি রয়েছে, যেখানে সব থেকে বেশি পদ রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আরও কয়েকটি পদ রয়েছে যেগুলো আমি আলোচনা করছি না, কারণ এগুলো দুটো তিনটি, কোনোটাতে বড় জোর 10টি 5টি করে এরকম কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা নোটিফিকেশানটাকে আস্তে আস্তে তোমরা ভিডিওটাকে পজ করে করে পুরো জিনিসটা দেখতে পাবে এবং কোন পদের জন্য তোমরা আবেদন করতে চাও, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে। তবে বয়স কিন্তু প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু একই। তো এবারে সবথেকে যে বেশি পদ রয়েছে সেটি হল সাব অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ ফুড, অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক। এক্ষেত্রে 22টি ভ্যাকেন্সি রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় ভাগ কিংবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো বুঝতেই পারছো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেভাবে বড় কিছু চাওয়া হয়নি, আর বয়স কিন্তু একই থাকছে 18 থেকে 30 বছর পর্যন্ত। এবং তারপরে সবথেকে যে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর। এক্ষেত্রে 346টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে দ্বিতীয় ভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে সেই সাথে এখানে কম্পিউটারের টাইপিং স্পিড কিন্তু প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি বাংলায় এবং ইংরেজিতে 20টি শব্দ কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তো এই পদটি কিন্তু অত্যন্ত একটা ভালো সংখ্যকও রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় শ্রেণীর জিপিএতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এর পরের যে পদটিতে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটি মিল অপারেটিভ। এক্ষেত্রে কিন্তু 117টি মতন পদ রয়েছে, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় ভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্যাল, অর্থাৎ মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, অর্থাৎ যাকে আমরা ভোকেশনাল বলি, এসএসসি ভোকেশনাল বলা হয়। তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু তোমরা মিল অপারেটিভ পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে ওই মেকানিক্যাল কাজের কিন্তু একটা 2 বৎসরের কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে। তার পরবর্তী যে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সাইলো অপারেটিভ, এক্ষেত্রে কিন্তু 144টি মতন ভ্যাকেন্সি রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় ভাগ বা সমমানের জিপিএতে কিন্তু জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, অর্থাৎ এসএসসি ভোকেশনাল কিন্তু তোমাদের পাস হতে হবে আর সেই সাথে 2 বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি পদ, আর বাকি যে পদগুলো রয়েছে তোমরা ভিডিওটাকে আস্তে আস্তে পজ করে দেখতে পারো কোন পদের ক্ষেত্রে কটা করে ভ্যাকেন্সি রয়েছে এবং সেই সাথে কোন পদের আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো এবারে আসা যাক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেগুলি হল কীভাবে আবেদন করব এবং এই চাকরির নিয়োগ পদ্ধতিগুলি কী কী। তো আমি আগেই বলেছি এই পদগুলোর জন্য আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, আমি ওয়েবসাইটটা আবারও পরের দিকে বলে দিচ্ছি। তো প্রথমে থাকছে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, তারপরে থাকছে লিখিত পরীক্ষা এবং তারপরে থাকছে কিন্তু মৌখিক ও ব্যবহারিক বিভিন্ন পরীক্ষা। তো প্রথমে তোমরা তাহলে আগে অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার পরে তারপরে তোমাদের হবে লিখিত পরীক্ষা। আর এই আবেদনপত্র মানে আবেদনপত্র যেটা রয়েছে সেটি তোমাদের পূরণ করার যাবতীয় শর্তাবলী তোমরা কিন্তু এই যে বিডি gov.job.com এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর আবেদনকারীকে কিন্তু এই ওয়েবসাইটটার মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। 12 তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং পরের মাসের কিন্তু 11 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এবারে আসা যাক আবেদন ফিস কী রয়েছে। তো দেখো, আমি আগেই বলেছি টোটাল কিন্তু এখানে প্রায় 223 টাকা মতন আবেদন ফিস থাকছে এবং কিছু কিছু পদের জন্য যেখানে কেবলমাত্র 112 টাকা কিন্তু আবেদন ফিস থাকছে। তো এইভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, আর যদি অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে যদি তোমাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তার উপরেও কিন্তু কিভাবে অনলাইনে আবেদন করবে তারও একটা ভিডিও না হয় আমি বানিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজে বাড়ি বসেই হয়তো অনেকেই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ আবারও একটা নতুন কোনো ভিডিওতে।
প্রত্যেকে ভালো থাকবে, নমস্কার।